মনে জামাই ভাই আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আজকে খেলা অনুষ্ঠিত হচ্ছে রাজপুর খেলাধুলার জন্য ফুটবলের জন্য ক্রিকেটের জন্য সার্বিকভাবে যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদের পাশে দাঁড়ান আজকে বাংলাদেশ ফুটবল ক্রীড়াঙ্গনের দিকে আপনার সন্তান যেন মনোনিবেশ করে সন্ধ্যার আগে তিনি এখন এই খেলা শুরু করে যাচ্ছেন রাজাপুর উপজেলা ফুটবল টুর্নামেন্ট 2019 আজকের এই ফাইনাল ম্যাচে আপনাদের সবাইকে জানাই সেখান থেকে আলিম আলিম আর আড়ি করে বাড়িয়েছেন রাকিবের উদ্দেশ্যে আক্রমণে রাজাপুর সেখান থেকে 11 নম্বর জার্সি বের হতে সারওয়ারের রান এখন সারওয়ারের নিয়ন্ত্রণে বল সারওয়ার থেকে মাসুদ মাঠ পরিচালকের বাসালটা আক্রমণে বরিশাল 8 নম্বর জার্সি পরে হিত এখনো তার নিয়ন্ত্রণে বল দেখা যাক দুর্বল সাথে কিন্তু বিপদ হতে পারত ভাগ্য দেবতা যদি সহায় নয় কোন গোল আদায় করতে পারেননি তবে লম্বা শট মাঝ মাঠে ঠিকভাবে দিতে পারলেন না আলেম রাখতে পারলেন না আক্রমণে বরিশাল 15 নম্বর গাই তারপর আক্রমণ পাল্টা আক্রমণে কিন্তু জমে উঠেছে আজকের এই ফাইনাল নয় নম্বর জার্সি পরিহিত শাহিন ট্রেলিং করলেন মাঝ মাঠে সতীর্থ একজন খেলোয়াড় 12 নম্বর জার্সি পরিহিত শুভ এখনো তার নিয়ন্ত্রণে বল শুভ বাপায় বাড়িয়েছেন উদ্দেশ্য ছিল আক্রমণ ভাগের একজন খেলোয়াড় কিন্তু ওখানে প্রস্তুত ছিলেন রক্ষণ ভাগের খেলোয়াড় আর আরি বাড়িয়ে দিয়েছিলেন ওখানে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে এবং তিনি কিন্তু নিয়ে নিলেন চমৎকার সময় লাগবে সময় লাগবে সময় লাগবে